ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, তলিয়ে গেছে রবিশস্য, ঘুরে দাঁড়ানোর চেষ্টা উপকূলবাসীর। দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। অগ্রগতির পথে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান। এবং আজ পবিত্র শবে বরাত, মহান আল্লাহর রহমতের আশা, ইবাদত বন্দেগীতে রাত পার করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। বাংলা সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি সাজিদ রাজু। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা, ক্ষতচিহ্ন রেখে গেছে উপকূলীয় এলাকাগুলোতে। তারপরও জীবন জীবিকার তাগিদে দুর্যোগের ভয়াবহতা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা। পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ভেঙে পড়া দোকান সরিয়ে নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা। এদিকে বন্দরও শুরু হয়েছে পণ্য ওঠানামা সহ সার্বিক কার্যক্রম। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রোয়ানো শনিবার চট্টগ্রামের উপকূলে আঘাত হেনেছিল অনেকটা দানবের মতোই। যেমন ছিল বাতাসের গতিবেগ, তেমনি ছিল অন্তত 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। সে সাথে পূর্ণিমার প্রভাব থাকায় পরিস্থিতি ভয়াল আকার ধারণ করে। মুহূর্তের মধ্যে সাগরে বিলীন হয়ে যায় বিস্তীর্ণ জনপদ। সরকারি হিসেব অনুযায়ী এই ঘূর্ণিঝড়ের ক্ষতির পরিমাণ অন্তত 150 কোটি টাকা, কিন্তু বাস্তবে ক্ষতির পরিমাণ আরো অনেক বেশি। এই দুর্যোগে ভাসিয়ে নিয়ে গেছে সবকিছু, সমস্ত মালামাল উড়ে গেছে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রচন্ড বাতাসে। তাই বলে জীবন তো আর থেমে থাকে না, ভোর হতে শুরু হয়েছে উপকূলের মানুষের পুনরায় জেগে ওঠার সংগ্রাম। কোনোরকমে তালে জোড়া দিয়ে আবার দোকান বসাই, কোনোরকমে স্থান তো ঠিক করতে হইব, তারপর দোকান আবার বাঁধার জন্য একটা কাজ করতেছি আমরা। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাত কতটা ভয়াবহ ছিল তার কিছুটা চিত্র পতেঙ্গা এবং কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকাগুলোতে রয়ে গেছে। সাগরের মাঝে থাকা টাকবোট আসছে পড়ে পতেঙ্গা বেড়িবাঁধে, আর কর্ণফুলী নদীর মোহনায় থাকা বালুতোলার অন্তত 20টি বিশাল আকৃতির ড্রেজার চলে এসেছে মূল সড়কের পাশে, ভেঙে গেছে বেশ কিছু বেড়িবাঁধ। প্রায় 100টা ঘর ভাঙি পড়ে গেছে, আরো প্রায় 300-400 ঘর। মাটি টাটি কিছু নাই, ঘুমাবার মতো অবস্থা নাই, কোনো ব্যবস্থা আমাদের জন্য কোনো পক্ষ করে নাই। দোকানদাররা বিভিন্ন এনজিওর সাথে জড়িত, বিভিন্ন ঋণদাতা দিনে আনি দিনে খায় সবাই, কারো ওই রকম সমর্থক নাই যে মানে কি আবার ওগুলো ওঠাবে খরচ দিয়া। এদিকে সব হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া মানুষগুলো আরেকটু ভালোভাবে বাঁচতে চায় সরকারি সহায়তায়। আমরা উঠে দাঁড়াতে চাই, উঠে দাঁড়ানোর ক্ষমতা আমাদের নাই, তাই সরকার থেকে আমরা সাহায্য চাই। অপরদিকে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাব কাটিয়ে স্বাভাবিক হয়ে এসেছে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর। তবে রোয়ানুর ক্ষতি পুষিয়ে নিতে রাতের জোয়ারে জেটিতে জাহাজ বেরোনোর সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সকালে জোয়ারে 12টি জাহাজ ঢুকেছে এবং তার অপারেশন কার্যক্রম শুরু হয়েছে, এবং আজকে রাতেও আমরা 2টি থেকে 3টি জাহাজকে রাতেও আমরা ঢুকাবো, কারণ আমাদের যে লস হয়েছে লসটিকে পুষিয়ে নেওয়ার জন্য। একদিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে চালু হয়েছে বিমান চলাচল। পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে কমল দে, সময় সংবাদ। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে শুধু চট্টগ্রামের বাঁশখালীতে মারা গেছেন 9 জন, পানিবন্দী হয়ে পড়েছেন উপজেলার লক্ষাধিক মানুষ, তলিয়ে আছে বসতঘর, ফসলি জমি, রাস্তাঘাট, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। ঘূর্ণিঝড় রোয়ানু চলে গেছে, কিন্তু তার তাণ্ডবের চিত্র রেখে গেছে সব জায়গায়। বাঁশখালীর 30 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকায় পানি প্রবেশ করেছে। এক্ষেত্রে পেমাশিয়া, সোনুয়া, খানখানাবাদ, গন্ডামারা সহ এলাকার বিপুল পরিমাণ মানুষ এখন পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন কাটাচ্ছে। এক্ষেত্রে ফসলের যেমন ব্যাপক ক্ষতি হয়েছে, তেমনি গবাদি পশু মৎস্য সম্পদেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকায় পানি সংকট চরম আকার ধারণ করেছে। এলাকাবাসী অভিযোগ করে জানিয়েছে সরকারের পক্ষ থেকে এখনো কোনো ধরনের সাহায্য কিংবা সহযোগিতা পাওয়া যায়নি। কোনো সাহায্য ছিল না এখানে, আমরা আজই পর্যন্ত কোনো লোকজন এখানে মানে খাইতেছি না, খাইতে পারতেছি না, আগুন নেই, পানি নেই, কিছু নেই, খাবার কিছু নেই, কিছু না হবে একখান কারণ হবে মাল সামানও নেই, পুকুরে মাছ আমার দিমন মাছ জিয়ের মাছ নষ্ট হয়েছে, লবণ পানি আসে নষ্ট হয়েছে। বাঁশখালীর সাংসদ আমাদেরকে জানিয়েছেন বেড়িবাঁধ নতুন ভাবে যেমন নির্মাণ করা হবে, তেমনি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আমরা লিস্ট করতেছি যেগুলো বাড়ি ঘর ভাঙছে সেগুলো পুনর্নির্মাণ করার জন্য। এই বেড়িবাঁধ সংস্কারের জন্য 251 কোটি টাকা গভর্নমেন্ট দিছে। এর আগে যারা এমপি ছিলেন
ওরা দীর্ঘদিন থেকে বেরিমাদের কোনো সংস্কার কাজ হয়নি। বাঁশখালীর সমুদ্র পাড়ের মানুষ আবার নতুনভাবে তারা জীবন শুরু করবে এই প্রত্যাশা এখন সকলের। বাঁশখালীর পেমাসি এলাকা থেকে পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে দেশের দক্ষিণাঞ্চলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এ নিয়ে একটি রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। ঘূর্ণিঝড় রোয়ানুর পর ঢাকা সহ দেশের অন্যান্য জেলায় ভারী বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই, তবে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। সকালে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান সাংবাদিকদের কথা জানান। এছাড়াও উপকূলীয় এলাকায় এখনও 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। বাংলাদেশের যে 3-4 বন্দর আছে, বন্দরগুলোকে এবং সাগরে যে মাছ ধরার নৌকা ট্রলার আছে তাদেরকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেতের মাধ্যমে রেখেছি। দক্ষিণাঞ্চল যেটা ওখানে বৃষ্টির পরিমাণ কিছুটা থাকবে। ঢাকায় মাঝে মাঝে রোদ আসবে, মাঝে মাঝে মেঘ আসবে, হয়তো এর মধ্য থেকে হালকা কিছু বৃষ্টি পড়তে পারে, মানে তো বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সকালে রাজস্থানের ওসমানী স্মৃতি মিলনায়তনে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। 2021 সালের মধ্যে নিরক্ষরমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করে তিনি আরো বলেন, অগ্রগতির এই পথে যাতে কোনো বাধার সৃষ্টি না হয় সেজন্য সবাইকে সোচ্চার থাকতে হবে। প্রথাগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মেধার বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে 2013 সাল থেকে দেশে চালু করা হয় সৃজনশীল মেধা অন্বেষণ কর্মসূচি। আমাদের নতুন প্রজন্ম তাদের মেধা ওই কর্মসূচির আওতায় এবার 2015 এবং 2016 সালের বিজয়ী শিক্ষার্থীরা সমবেত হয় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা 24 জন প্রতিযোগীর হাতে তুলে দেন মেধার সৃজনশীল ব্যবহারের জাতীয় স্বীকৃতি। এ সময় শিক্ষাখাতের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার গতি অব্যাহত রাখতে হবে। এই দেশ আমরা যে এগিয়ে যাচ্ছি আর যেন ভবিষ্যতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, বাংলাদেশ যে এগিয়ে যাবার গতি, এই গতিতে বাংলাদেশ এগিয়ে যাবে। 2021 সালে আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব, আমরা ভিক্ষুকের জাতি হিসেবে পালন করতে চাই না। দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সরকার বদ্ধপরিকর দাবি করে শেখ হাসিনা আরো বলেন, কর্মসংস্থান সৃষ্টিতেও পিছিয়ে নেই আওয়ামী লীগ সরকার। শুধু শিক্ষা দিলে হবে না, শিক্ষার পর তাদের কর্মসংস্থান ব্যবস্থাটাও করে দিতে হবে, আর তাদের মেধাটা আমাদের দেশ গড়ার কাজে লাগাতে হবে। কাজে এই লক্ষ্য নিয়েই কিন্তু আমাদের এই পথ চলা। প্রত্যেকটা উপজেলায় অন্তত একটা সরকারি স্কুল, সরকারি কলেজ আমরা করব। এছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হবার পরামর্শ দিয়ে প্রধান মন্ত্রী বলেন, এই মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত যে কোনো সময় হারাতে পারে মানুষ, কিন্তু জ্ঞানকে হারায় না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আজ পবিত্র শবে বরাত, ইসলাম ধর্মাবলম্বীদের জন্য বছরের ফজিলতপূর্ণ রাত হচ্ছে এই লালাতুল বরাত বা ভাগ্য রজনী। ইসলামী চিন্তাবিদদের মতে বরকতময় এ রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য রেখেছেন মুক্তি, কল্যাণ ও পাপ মোচনের অফুরন্ত সুযোগ। এ রাতেই আল্লাহ নির্দেশে ফেরেশতারা নথিভুক্ত করেন আগামী শবে বরাত পর্যন্ত ভাগ্যের শুভ অশুভ, জীবন মৃত্যু সহ যাবতীয়। মহিমান্বিত এ রাতের পবিত্রতা যাতে কোনোভাবে নষ্ট না হয় সে ব্যাপারে সচেতন থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। বিস্তারিত কামরুজ্জামান মামুনের রিপোর্টে। শাবান মাসের 14 তারিখ, আজ শবে বরাত বা ভাগ্য রজনী। যাবতীয় গুনাহ ও পাপের অশুভ পরিণাম থেকে মুক্তি পেতে রহমতের এ রাতে প্রার্থনা করে থাকেন ইসলাম ধর্মাবলম্বীরা। ইসলামী চিন্তাবিদদের মতে এ রাতেই লিপিবদ্ধ করা হয় পরবর্তী 1 বছরের জন্য তকদির বা ভাগ্যের ভালো মন্দ। এই রাতের গুরুত্ব এতটা বেশি যে কোরআনেও এই রাতের কথা উল্লেখ করা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মাঝে এর গুরুত্ব বর্ণনা করেছেন। রব্বুল আলামিন এই রাতে প্রথম আকাশে এসে ঘোষণা করতে থাকেন, আছে কি কোনো ক্ষমার প্রত্যাশী ব্যক্তি, আমি রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব। আছে কি কোনো রিজিক প্রত্যাশী ব্যক্তি, আছে কি কোনো অভাবগ্রস্ত বিপদগ্রস্ত, আমি সকলের সমস্ত সমস্যার সমাধান করে দিব। এমনিভাবে ডাকতে থাকেন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত। নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার ও রোজা রাখার মাধ্যমে মুসলিম জাতি দিনটি উদযাপন করেন। দুহাত তুলে পরিবার, আপনজন, সমাজ, রাষ্ট্র সবার জন্য রাতভর দোয়া করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এ রাতের পবিত্রতা যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা উচিত বলে জানান এই চিন্তাবিদ। ভালো করে স্মরণ রাখতে হবে, আমি কিছু করতে পারি আর না পারি অন্য মানুষের ইবাদতের বিঘ্ন আমি ঘটাবো না,
সেক্ষেত্রে আমি সওয়াবের ভাগী হওয়া তো দূরের কথা, আমি অনেক বেশি অপরাধী হব। পটকা ফুটিয়ে মাইক চালিয়ে আতশবাজি এমন কোনো হইচই করা যাবে না যেটা অন্য মানুষের ক্ষতি হয়। চাঁদের হিসেব অনুযায়ী শবে বরাতের 14 বা 15 দিন পর থেকে শুরু হয় সিয়াম সাধনার মাস, পবিত্র মাহে রমজান। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। পবিত্র রজনীর শবে বরাতের উপলক্ষে সিলেট রাজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহ শরীফে ভিড় বাড়ছে ধর্মপ্রাণ মুসল্লিদের। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ, ধন্যবাদ রুদ্র। কিছুক্ষণ পরে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই শুরু হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মহিমান্বিত রজনী, পবিত্র শবে বরাত। পবিত্র এই শবে বরাতে মুসলিম সম্প্রদায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের আশায় তারা এসে জড়ো হয়েছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এই দরগা প্রাঙ্গণে। তারা এখানে আল্লাহ রাব্বুল আলামিনের আরাধনা করে, তার প্রার্থনা করে তারা সময় কাটাচ্ছেন আজ বিকেল থেকে। তো আমরা যেমনটি দেখে থাকি যে অন্যান্য শবে বরাতের রজনীতে সিলেটের সর্বস্তরের মানুষ সিলেটের শাহজালাল রহমত আলাহের মাজারে এসে এখানে নফল নামাজ, কুরআন তেলাওয়াত এবং মিলাদ মাহফিলের পাশাপাশি বিভিন্ন প্রার্থনা করে থাকেন। এবং এখানে যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার যেটি রয়েছে এবং তাদের আত্মীয় স্বজনের মাজারও জিয়ারত করেন এবং তারা আত্মীয় স্বজনের জন্য দোয়া করেন এবং তারা প্রার্থনা করেন তাদের নিজেদের জন্য, সমাজের জন্য এবং জাতির জন্য প্রার্থনা করেন। তো পবিত্র শবে বরাত সম্পর্কে আপনারা যেমনটি জানেন যে হাদিস শরীফে বর্ণিত আছে সূর্য অস্ত অস্তমিত যাওয়ার পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর একেবারে কাছাকাছি যে সাতটি আসমানের একেবারে নিচে আসমানে এসে তিনি তার বান্দাদেরকে বলতে থাকেন যে কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে আজ তোমরা ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। তিনি যারা রিজিক প্রার্থী যারা আছেন তাদেরকে বলেন যে যারা রিজিক প্রার্থী আছো তোমরা আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দান করব। আসলে এভাবেই বলা হয় যে আজকের রজনীটি মানুষের ভাগ্যে ভাগ্য নির্ধারণ করা হয়। মূলত আজকের রজনীতে এমনটি আসলে মুসলিম ধর্মের বিধানে রয়েছে এবং মুসলমানরা আজকের রজনীতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশাপাশি যে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার যেটি রয়েছে এবং সিলেটের মানিকপীর রহমতুল্লাহ আলাইহির যে মাজার রয়েছে সেখানেও তারা যাচ্ছেন এবং প্রার্থনা করছেন এবং মসজিদে মসজিদে তারা যাচ্ছেন এবং তারা প্রার্থনা করছেন, পবিত্র কোরআন তেলাওয়াত করছেন। তো আমি নিরাপত্তার বিষয়টি যদি আপনাদের বলে রাখি যে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার যিনি রয়েছেন তার সাথে আমি কথা বলেছি, তিনি বলেছেন আজকে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে প্রত্যেকটি মাজারে এবং বড় বড় যে মসজিদ যেগুলো রয়েছে সবগুলোতেই বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে এবং এই শাহজালালের মাজার সহ হযরত শাহপরানের মাজারেও সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং সেই ক্যামেরাগুলো সার্বক্ষণিক মনিটরিং করা হয়েছে। এবং যে আজকে রাতে যে ট্রাকে করে এবং বাসে করে যে অনেক সময় দেখা যায় যে তরুণরা বিভিন্ন শোভাযাত্রা করে, এই শোভাযাত্রাটিও আজকে নিষিদ্ধ করা হয়েছে এবং পটকা এবং আতশবাজিও নিষিদ্ধ করা হয়েছে এবং যারা এই আইনগুলো অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনটি বলেছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তো আমার কাছে এই ছিল আজকের শবে খবর। আবারও ঘূর্ণিঝড় রোয়ানুর খবর। শনিবার রোয়ানুর আঘাতে দেশের উপকূলীয় অঞ্চলে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। লন্ডভন্ড হয়ে গেছে হাজারো কাঁচা ঘরবাড়ি, দুমড়ে মুচড়ে গেছে অসংখ্য গাছপালা, এছাড়া তলিয়ে গেছে ফসলের মাঠ। রবিশস্যের ক্ষতি হওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রোয়ানুতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে। এছাড়া জেলার বেশ কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন অনেকে, দেখা দিয়েছে খাদ্য সংকট। এদিকে রোববার সকাল থেকে বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের। আমরা আজকে কষ্টে তিন বেলা না খাই, আমরা নুরিয়া স্কুল আইছি, খোলা ফাইন লয়া আমাদের ঘরবাড়ি পড়ে যাওয়ার পরে আশ্রয় কেন্দ্র আইছি, কিন্তু কোনো নেতা বা কেউ আসি আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই, কোনো আমাদের সাহায্য সহযোগিতা করে নাই। ঝড়ো হাওয়া ও অতিবৃষ্টিতে পটুয়াখালীর রাঙ্গামাটি ও কলাপাড়া সহ পাঁচটি উপজেলার ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রচণ্ড বৃষ্টিতে মরিচ, বাদাম, মিষ্টি আলু ও মুগ ডাল সহ রবি শস্য ডুবে আছে পানির নিচে। এদিকে স্বাভাবিক হতে শুরু করেছে ফেনীর সোনাগাজী উপজেলার উপকূলীয় এলাকার জনজীবন, তবে এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। ক্ষতিগ্রস্তদের সহায়তায় এরই মধ্যে তালিকা তৈরির কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। আমনে যা পুকুরে আছে পুকুরের মাছগুলো সব গেছে, যা ফসলটা আছে ফসলের মাছগুলো গেছে, এখানে কিছু নাই। এই হিসাবে মূল ক্ষতিগ্রস্তের তালিকা সেটা নিয়ে তারা আজকে কাজ করছে।
এবং তাদের সাহায্য করার জন্য যে স্থানীয় নেতৃবৃন্দ তারা আছে তাদের সাথে। এছাড়া ঘূর্ণিঝড়ে বরিশাল, নোয়াখালী ও বরগুনা সহ উপকূলীয় এলাকার ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ। সাবিহানিপা, সময় সংবাদ। প্রধানমন্ত্রীর সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় যথাসময়ে ঘূর্ণিঝড়ের আগাম বার্তা প্রচার করায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জে দুর্গত এলাকা পরিদর্শন করে কথা জানান মন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বিদেশে ছিলেন, থাকার পরও তিনি যখন এই ডিপ্রেশনের খবর পেয়েছেন যে এখানে ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে, তিনি সবসময় মনিটরিং করেছেন। পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছিল হয়েছিল বলে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি এবার অনেক কম হয়েছে। বাংলা সময় আরো থাকছে। গাজীপুরে ব্যবসায়ী হত্যার দায়ে চারজনের ফাঁসির আদেশ, মামলার অন্য ধারায় প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা সহ 14 বছরের সশ্রম কারাদণ্ড। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। সুনামগঞ্জ ও পঞ্চগড় সহ দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা। আগামী 28 মে পঞ্চম দফার এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর, দিরাই ও সল্লা উপজেলার 20টি ইউনিয়নে চলছে নির্বাচনী প্রচারণা। বাড়ির আঙিনা থেকে শুরু করে সর্বত্রই চলছে নির্বাচনী আলোচনা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পাড়া মহল্লা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। পঞ্চগড় সদরের 8টি ইউনিয়নেরও একই চিত্র। ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের মধ্য দিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করছেন প্রার্থীরা। তবে ভোটাররা বলছেন দেখে শুনে ভোট দেবেন তারা। সদর উপজেলার 8টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 34 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার প্রতিবাদে ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি। সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে জড়ো হন শিক্ষক সমিতির নেতাকর্মীরা, পরে ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন তারা। এ সময় শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছিত করার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই দাবিতে টাঙ্গাইলেও মানববন্ধন করা হয়েছে। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন। এ সময় অভিযুক্ত সংসদ সদস্য সেলিম ওসমানের পদত্যাগ দাবি করেন তারা। এছাড়া গাইবান্ধা, ফরিদপুর ও খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে শিক্ষক সমিতি সহ বিভিন্ন সংগঠন। আসন্ন রোজার ঈদের ছুটির আগেই গার্মেন্টস শ্রমিকদের জুন মাসের বেতন ভাতা পরিশোধ করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। দুপুরে সচিবালয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কোর কমিটির সভা শেষে তিনি এই আহ্বান জানান। এ সময় রোজার মধ্যে কোনো শ্রমিককে চাকরিচ্যুত না করারও আহ্বান জানানো হয়। বৈঠকে বিজিএমইএ, বিকেএমইএ এর প্রতিনিধি সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় গতবারের মতো এবারও ঈদের ছুটিতে মহাসড়কে অতিরিক্ত যানজট এড়াতে গার্মেন্টস শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। মালিকদেরকে আমরা অনুরোধ করছি যে জুন মাসে বেতনটা যেন ঈদের ছুটি যাওয়ার সময় সকল শ্রমিককে দিয়ে দেওয়া হয়। উৎসব ভাতাটা যে মালিককে যাই দিবেন সেটা যেন রমজানের 15 থেকে 21 তারিখের মধ্যে দিয়ে দেন, এটা আজকে আমাদের সিদ্ধান্ত। যে সমস্ত ফ্যাক্টরি ইমার্জেন্সি ব্যতিক্রম ছাড়া নর্মালি ঈদের দিন সাধারণত সমস্ত কলকারখানা বন্ধ থাকাই উচিত। গাজীপুরে ব্যবসায়ী হত্যা মামলায় 4 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া মামলার অন্য একটি ধারায় প্রত্যেককে 14 বছরের সশ্রম কারাদণ্ড সহ 10,000 টাকা করে জরিমানা করা হয়েছে। দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ফজলে রাহে ভুইয়া এই আদেশ দেন। মামলা সূত্রে জানা যায় চাঁদার টাকা না পেয়ে 2006 সালের 27 জানুয়ারি টঙ্গীর এরশাদনগর এলাকার মুদি ব্যবসায়ী মোকসেদ আলী সেন্টুকে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে টঙ্গী থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আজ দুপুরে এ রায় দেন আদালত। দণ্ডপ্রাপ্ত সবাই পলাতক রয়েছে।
গণতন্ত্রের সুফল পেতে এবং সমৃদ্ধ দেশ করতে হলে দেশকে জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে সাভারের আশুলিয়ায় বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর ব্যাটালিয়ন প্রশিক্ষণ 2016-17 অনুশীলন কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডাস্টবিন বুকে নিয়ে বাংলাদেশ সামনে কে করতে পারে? উত্তর হচ্ছে না, পারে না। যত কষ্ট হোক ছেড়ে দিলে দিতে হবে। সেই জন্য আমি বারবার বলি যে আপনি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছেন, দুর্নীতি দলবদ্ধ থাকলে কি সমৃদ্ধ বাংলাদেশ হবে? উই পোকা তো খেয়ে নিবে সমৃদ্ধি সব। সেই জন্য আমি দুটো কথা বারবার বলি, গণতন্ত্রের সুফল যদি পেতে চান তাহলে আপনার জঙ্গিবাদের আগাছা, সাম্প্রদায়িকতার আগাছা উপরে ফেলে দিতে হবে। পাবনায় দুর্বৃত্তের গুলিতে আব্দুর রহিম নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। সকালে সদর উপজেলার পয়দা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণায় গণসংযোগ করছিলেন গয়েশপুর ইউনিয়নের সদস্য প্রার্থী এবং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রহিম। এ সময় তার উপর গুলি ছোড়ে একদল দুর্বৃত্ত, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে বিষয়টি নিশ্চিত করলেও ক্যামেরার সামনে কথা বলেনি পুলিশ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, তলিয়ে গেছে রবি শস্য, ঘুরে দাঁড়ানোর চেষ্টা উপকূলবাসীর। দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। অগ্রগতির পথে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান। এবং আজ পবিত্র শবে বরাত, মহান আল্লাহ রহমতের আশায় ইবাদত বন্দেগীতে রাত পার করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এই ছিল বাংলার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস এসএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।